ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে দেখো জীবনবিজ্ঞান থেকে কিছু এমসিকিউ নিয়েছি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এক নাম্বারের কোশ্চেন এবং দু নাম্বারের কোশ্চেন একসঙ্গে মিশিয়ে নিয়েছি না দিয়ে কোশ্চেন আছে এবং যেগুলো দু নাম্বারের কোশ্চেন কিভাবে আসে পরীক্ষা সেগুলো আমি পরপর আলোচনা করছি তোমরা যদি চাও আমাদের ব্যাচ করছে এখনও অ্যাডমিশন নিতে পারো যারা নতুনভাবে অ্যাডমিশান নেবে তোমরা চাইলে আমাদের পুরনো ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা নতুন ব্যাচ যেটা এইচএস এক্সামের পরে হবে অর্থাৎ এইচএস এক্সামের পর থেকে কিন্তু নতুন ব্যাচে ক্লাস শুরু হবে তোমরা যদি অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো একটির মাধ্যমে পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে পাঁচশো নিরানব্বই টাকা একবারই পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এর মধ্যে স্টাডি মেটেরিয়াল মক টেস্ট সমস্ত ক্লাসগুলো লাইভ পাবে কোনো কারণে যদি ক্লাসগুলো মিস হয় সেগুলো তোমরা রেকর্ডিং পেয়ে যাবে প্রথম কোশ্চেন দেখো পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন অস্থিসন্ধির প্রয়োজন হয় না না দিয়ে কোশ্চেন এটা হচ্ছে এক নম্বরে কোশ্চেন একটি অপশান সঠিক হবে পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন অষ্ঠিসন্ধির প্রয়োজন হয় না বল এবং সকেট সন্ধি এটা সঠিক আছে পায়ের সঞ্চালনের ক্ষেত্রে বল এবং সকেট সন্ধির প্রয়োজন হয় তারপরে আছে পিভট সন্ধি অপশান বিতে আছে পিভট সন্ধি পায়ের সঞ্চালনের ক্ষেত্রে এই সন্ধির প্রয়োজন হয় না তারপরে যে কব্জা সন্ধি কব্জা সন্ধি পায়ের সঞ্চালনের ক্ষেত্রে প্রয়োজন হয় তারপরে যে স্যাডল সন্ধি এটা পায়ের সঞ্চালনের ক্ষেত্রে প্রয়োজন হয় যেহেতু না দিয়ে কোশ্চেন এই জন্য পিভট সন্ধি হবে রাইড অ্যান্সার অর্থাৎ অপশান বি হবে রাইড অ্যান্সার এটা এক নম্বরের কোশ্চেন দু নম্বরের কোশ্চেন এইভাবে আসবে এই নাটা তুলে দিলে দেখো দু নম্বরের কোশ্চেন পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন সন্ধিগুলোর প্রয়োজন হয় পায়ের সঞ্চালনের ক্ষেত্রে কোন সন্ধিগুলোর প্রয়োজন হয় বল এবং সকেটের সন্ধি অপশান এ সঠিক কব্জা সন্ধি অপশান সি এটাও সঠিক শ্যাডল সন্ধি এটাও সঠিক তাহলে অপশান এ অপশান সি এবং অপশান ডি এই তিনটি অপশান সঠিক হবে পায়ের সঞ্চালনের ক্ষেত্রে যে অস্থিসন্ধিগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে বল এবং সকেটের সন্ধি কবজা সন্ধি এবং স্যাডল সন্ধি পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলেছে সন্ধি দেখা যায় না সন্ধি কোথায় দেখা যায় না এটা এক নম্বরে কোশ্চেন না দিয়ে কোশ্চেন একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে সন্ধি কোথায় দেখা যায় না অপশান এতে আছে কনুইতে অপশান বিতে আছে হাঁটুতে অপশান সি আছে গোড়ালিতে এবং অপশান ডিতে কুনুইতে এবং হাঁটুতে আছি কোনটি সঠিক অ্যান্সার হবে হিনসন্ধি কোথায় দেখা যায় না কুনুইতে দেখা যায় হিনসন্ধি হাঁটুতে হাঁটুতেও হিনসন্ধি দেখা যায় গোড়ালিতে হিনসন্ধি দেখা যায় না তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার হিংসন্ধি কোথায় দেখা যায় না গোড়ালিতে হিনসন্ধি দেখা যায় না কুনুই এবং হাঁটুতে হিংসন্ধি দেখা যায় এটা এক নম্বরের কোশ্চেন যেহেতু না দিয়ে কোশ্চেন দু নম্বরের কোশ্চেন এইভাবে দিতে পারে এই নাটা তুলে দিয়ে হিনসন্ধি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় হিংসন্ধি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় কুনুইতে দেখতে পাওয়া যায় হাঁটুতে দেখতে পাওয়া যায় এবং হাঁটু এবং কুনু দেখো একসঙ্গে অপশান আছে হাঁটুতে এবং কুনুইতে অপশান ডিতে দেখো একসঙ্গে দেওয়া আছে এই জন্য অপশান এ বি ডি এই তিনটি অপশান সঠিক হবে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলেছে হাঁটু এবং কুনুইতে কোন সন্ধি থাকে একটু আগেই আলোচনা করলাম হাঁটুতে এবং কুনুইতে কোন সন্ধি থাকে হাঁটুতে এবং কুনুইতে হিংস সন্ধি থাকে আরও একটি সন্ধি থাকে সেটার নাম কি হাঁটুতে এবং কুনুইতে হিংস সন্ধি থাকে এবং আরও একটি সন্ধি থাকে তার নাম কি দেখো অপশান এতে আছে বল এবং সকেটের সন্ধি অপশান বিতে আছে কৌনিক সন্ধি তারপরে আছে কবজা সন্ধি তারপরে অপশান ডিতে স্যাডল সন্ধি আছে হাঁটুতে এবং কুনুইতে কোন কোন সন্ধি থাকে হাঁটুতে এবং কুনুইতে সন্ধি থাকে এবং কবজা সন্ধি থাকে অপশান সি হবে রাইট অ্যান্সার হাঁটুতে এবং কুনুইতে হিন সন্ধি থাকে এবং কবজা সন্ধি থাকি। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন দেখো স্ক্যাপুলা এবং হিউমারাসের মধ্যে গঠিত হয় কোনটি অর্থাৎ স্ক্যাপুলা এবং হিউমারসের মধ্যে কোন সন্ধি গঠিত হয় বল এবং সকেট সন্ধি কবজা সন্ধি তারপরে হচ্ছে পিভট সন্ধি নাকি হচ্ছে স্যাডল সন্ধি কোনটি সঠিক হবে স্ক্যাপুলা এবং হিউমারাসের মধ্যে গঠিত হয় কোন সন্ধি বল এবং সকেট সন্ধি অপশান এ হবে রাইট রাইড্যান্সা স্ক্যাপুলা এবং হিউমোরাসের মধ্যে গঠিত হয় বল এবং সকেট সন্ধি পরের কোশ্চেন দেখো কোনটি দ্বিপদ গমনে সাহায্য করে না কোশ্চেনটি খেয়াল করবি না দিয়ে অর্থাৎ এক কোশ্চেন এটা একটি অপশান সঠিক হবে কোনটি গমনে সাহায্য করে না অন্তঃকর্ণে তারপরে আছে লঘু মস্তিষ্ক তারপরে আছে পা তারপরে আছে মসৃণ পেশি কোনটি সঠিক হবে দ্বীপ গমনে সাহায্য করে না বলেছি অন্তকর্ণ সাহায্য করে লঘু মস্তিষ্ক সাহায্য করে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পা এটাও সাহায্য করে কিন্তু মসৃণ পেশি এটা সাহায্য করে না যেহেতু না দিয়ে কোশ্চেন মসৃণ পেশি হবে সঠিক অ্যান্সার অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার যদি দু নম্বরে কোশ্চেন দেয় এইভাবে দেবে কোনটি গমনে সাহায্য করে অর্থাৎ চারটে অপশানের মধ্যে কোনগুলো গমনে সাহায্য করি। অন্তকর্ণ অপশান এ সঠিক লঘু মস্তিষ্ক অপশান বি এটাও সঠিক পা অপশান সি এটাও সঠিক অর্থাৎ এ B এবং C তিনটি অপশানই সঠিক হবে দু নাম্বারের কোশ্চেন এইভাবে দিতে পারে বা এক নাম্বারে কোশ্চেন এইভাবে দিতে পারে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটু খেয়াল করে অ্যান্সার করবি পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলেছে যে পেশী দুটি অস্তিকে কাছাকাছি আনতে সাহায্য করে তা হলো কোনটি যে পেশী দুটি অস্তিকে অর্থাৎ দুটো হাড়কে কাছাকাছি আনতে সাহায্য করে তার নাম কি। ফ্লেক্সর পেশী তারপরে আছে এক্সটেনশর পেশি নাকি হচ্ছে অ্যাডাক্টর পেশি নাকি রোটেটর পেশি কোনটি সঠিক হবে যে পেশি দুটি অস্থিকে অর্থাৎ দুটো হাড়কে কাছাকাছি আনতে সাহায্য করে সেটা হচ্ছে ফ্লেক্সার পেশি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ যে পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি পরের কোশ্চেন হাত বা পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে তার নাম কী হাত বা পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে তার নাম কী অ্যাডাক্টর পেশি অ্যাবডাক্টর পেশি ফ্লেক্সর পেশি নাকি হচ্ছে এক্সটেন্সর পেশি কোনটি সঠিক হবে হাত বা পাম হাজ করার জন্য অর্থাৎ দুটো অস্থি এক জায়গায় আসছে দুটো অস্থি এক জায়গায় আনতে সাহায্য করে ফ্লেক্সর পেশি তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে ফ্লেক্সর পেশি হবে রাইট অ্যান্সার হাত বা পাপ হাজ করার জন্য যে পেশি কাজ করে সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি এরপরের কোশ্চেন দেখো একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্লেক্সর পেশি কী করে ফ্লেক্সর পেশি হাত বা পা ভাঁজ করতে সাহায্য করে বা হচ্ছে দুটো অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে এই যে ফ্লেক্সর পেশি এর একটি উদাহরণ দিতে বলেছি একটি ফ্লেক্সর পেশির উদাহরণ কি একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হচ্ছে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকোনেমিয়াস তাহলে অপশান এ এবং অপশান বি দুটো হবে সঠিক অ্যান্সার দেখো অপশান সিতে আছে উভয় অপশান সি এখানে তোমাকে দাগ করতে হবে দু নাম্বারে কোশ্চেন এইভাবে দিতে পারে একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও অর্থাৎ এখানে দুটো অপশান আছে ফ্লেক্সোর পেশির উদাহরণ হচ্ছে হ্যামাস্টিং এবং গ্যাস্ট্রোকোনেমিয়াস তাহলে অপশান এ এবং বি দুটো অপশান সঠিক হবে দু নম্বরের কোশ্চেন এইভাবে দিতে পারি অপশান এ এবং বি দেখো দুটো অপশান সঠিক আছে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলেছে যে পেশি পায়ের পাতা বা হচ্ছে পদতলের পেশিকে প্রসারিত করে তা হলো কোনটি যে পেশি পায়ের পাতা বা হচ্ছে পদতলের পেশিকে প্রসারিত করে তার নাম কি। ফ্লেক্সর পেশি অবডাক্টর পেশি অ্যাডাক্টর পেশি নাকি হচ্ছে এক্সটেনশর পেশি কোনটি সঠিক হবে যে পেশি পায়ের পাতা বা পদতলের পেশিকে প্রসারিত করতে সাহায্য করে সেটা হচ্ছে এক্সটেনশর পেশি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি যে পেশি পায়ের পাতা এবং পদতলের পেশিকে প্রসারিত করে তার নাম হচ্ছে এক্সটেনশর পেশি পরের কোশ্চেন দেখো কোন পেশি অঙ্গকে দেড় অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে অ্যাবডাক্টর পেশি ফ্লেক্সর পেশি অ্যাডাক্টর পেশি নাকি হচ্ছে এক্সটেনশর পেশি কোনটি সঠিক হবে যে পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে সেটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি সঠিক অ্যান্সার হবে অপশান এ যে পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে সেটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি পরের কোশ্চেন একটি রোটেটর পেশির উদাহরণ হলো একটি রোটেটর পেশির উদাহরণ বলেছি রোটেটর পেশির কোনগুলো দেখো অপশান এতে আছে পেশি তারপরে আছে তারপরে তারপরে আছে ডরসি কোনটি সঠিক হবে একটি রোটেটর পেশির উদাহরণ একটি রোটেটর পেশির উদাহরণ হচ্ছে পাইরি ফার্মিস পেসি সঠিক অ্যান্সার হবে অপশান সি একটি রোটেটর পেশির উদাহরণ হচ্ছে পাইরি পেশি অপশান সি হবে রাইড অ্যান্সার এর পরের কোশ্চেন দেখো কোর অঞ্চল বাফার অঞ্চল অংশগুলি যে অঞ্চলের অন্তর্ভুক্ত তা হল ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছিল কোর অঞ্চল বাফার অঞ্চল অংশগুলি যে অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা কোনটি জাতীয় উদ্যান বায়ুস্পিয়া রিজার্ভ অভয়ারণ্য নাকি চেয়ে পবিত্র জলাশয় কোনটি সঠিক অ্যান্সার হবে কোর অঞ্চল বাফার অঞ্চলগুলি অর্থাৎ এই যে অঞ্চলের অংশগুলো যে অঞ্চলের অংশভুক্ত সেটা হচ্ছে বায়োস্পিয়া রিজার্ভের অংশভুক্ত সঠিক অ্যান্সার হবে অপশান বি বায়োস্পিয়া রিজার্ভের অন্তর্ভুক্ত হচ্ছে কোর অঞ্চল এবং বাফার অঞ্চল এরপরের কোশ্চেন দেখো সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি অনুপ্রবেশ অতি ব্যবহার নাকি হচ্ছে দূষণ কোনটি সঠিক অ্যান্সার হবে এখানে কোনোটি নয় অপশান ডিতে ছিল কোনোটি নয় সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি সর্পকন্দা গাছের বিপন্নতার কারণ কি সর্পকন্দা গাছের বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহার অর্থাৎ অতিরিক্ত ব্যবহারের জন্য সর্পকন্দা গাছের বিপন্নতা সৃষ্টি হয়েছে এরপরের কোশ্চেন দেখো ভারতে বিপন্ন প্রাণী হলো ভারতে বিপন্ন প্রাণী কোনটি হাতি ঘোড়া শেয়াল হাতি ঘোড়া শেয়াল নাকি ভারতের বুনো গাধা কোনটি সঠিক অ্যান্সার হবে ভারতের বিপন্ন প্রাণী হচ্ছে ভারতীয় বুনো গাধা সঠিক অ্যান্সার হবে ডি ভারতের বিপন্ন প্রাণী কোনটি ভারতীয় বুন গাধা পরের কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা একটি কি জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বন নাকি বায়োস্প রিজার্ভ কোনটি সঠিক আনসার হবে পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা এটি একটি কি গরুমারা একটি জাতীয় উদ্যান সঠিক আনসার হবে অপশন এ পশ্চিমবঙ্গে অবস্থিত গরু একটি কি গরুমারা একটি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের গরুমারা একটি জাতীয় উদ্যানের উদাহরণ এরপরের কোশ্চেন দেখো রেড ডাটা বুকের অন্তর্ভুক্ত কোন প্রাণী খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এই ধরনের কোশ্চেন এসেছিল রেড ডাটা বুক এর অন্তর্ভুক্ত কোন প্রাণী অপশান এতে আছে বিপন্ন প্রাণী অপশান বিতে আছে চরম বিপন্ন প্রাণী অপশান সিটি আছে বিপদগ্রস্ত প্রাণী নাকি সবকটি সঠিক কোনটি সঠিক অ্যান্সার হবে রেড ডাটা বুকের অন্তর্ভুক্ত কোন প্রাণী বিপন্ন প্রাণী অন্তর্ভুক্ত রেড ডাটা বুকের অন্তর্ভুক্ত প্রাণী হচ্ছে বিপন্ন প্রাণী অপশান এ হবে রাইট অ্যান্সার এবং আমরা ব্যাচ কোর্স শুরু করেছি তোমরা ভর্তি হতে পারো ওখানে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস এবং সাজেশান একদম থিওরি অনুযায়ী বোঝাবো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই ছিল আজকে জীবনবিজ্ঞান থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার প্রথমের কোশ্চেনগুলো যে পেসি দিয়ে কোশ্চেনগুলো বললাম এই ধরনের কোশ্চেন কিছু পরীক্ষায় আসতে পারে একটু খেয়াল করে খাতায় লিখে নেবে তাহলে সুবিধা হবে এগুলো